এইটিভি দেশ ও দশের কথা বলে। ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সিরিয়া। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় শুক্রবার 1:26 বৈরুতের দক্ষিণ দিক থেকে আকাশপথে বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল দামেস্ক শহরের বিভিন্ন স্থাপনা। সিরিয় টিভিতে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দৃশ্য দেখা গেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং আমাদের ক্ষতি সীমিতর মধ্যে ছিল। একজন প্রত্যক্ষদর্শী জানান, কম উচ্চতায় ইসরায়েলি বিমানের গর্জনের শব্দ শুক্রবার ভোরে বৈরুতের উপকণ্ঠে থেকে শোনা গেছে। এইটিভি দেশ ও দশের কথা বলে।